স্বাগত একাত্তর মঞ্চে, আমি নবনীতা চৌধুরী। দেশে যুদ্ধাপরাধীর বিচার শুরুর পর থেকেই বেশ কয়েক মাস ধরে সংঘাত, সংঘর্ষ, হত্যা, নৈরাজ্য, নাশকতা চলছেই। সারা দেশে ছাত্র, জনতা ও অনলাইন অ্যাক্টিভিস্টদের নেতৃত্বে যে গণজাগরণ মঞ্চ গড়ে উঠেছে, এই আন্দোলনকে বিরোধী দলীয় নেত্রী নাস্তিক এবং নষ্ট ফষ্টদের আন্দোলন বলে আখ্যায়িত করেছেন। এর সাথে সাথে হেফাজতে ইসলাম নামের একটি সংগঠন গণজাগরণ মঞ্চের আন্দোলনকে ধর্ম বিরোধী ও ব্লগারদের নাস্তিক বলে তাদের বিচারের দাবিতে 6 এপ্রিল ঢাকামুখী লং মার্চ কর্মসূচি দিয়েছে। আবার দেশের বিশিষ্ট 101 জন আলেম এই কর্মসূচি প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন। এর পাশাপাশি এই লং মার্চকে কেন্দ্র করে 5 এপ্রিল শুক্রবার সন্ধ্যা 6টা থেকে 6 এপ্রিল শনিবার সন্ধ্যা পর্যন্ত সারা দেশে 24 ঘন্টা হরতাল ডাক দিয়েছে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি, সম্মিলিত সাংস্কৃতিক জোট, পেশাজীবী সমন্বয় পরিষদ সহ 27টি সংগঠন। হেফাজতে ইসলাম বলেছে, যদি এই হরতাল প্রত্যাহার না করা হয় তাহলে 7 এপ্রিল থেকে সারা দেশে লাগাতার হরতাল কর্মসূচি দেওয়া হবে। এই যে মুখোমুখি কর্মসূচি এবং তার ফলে রাষ্ট্র, রাজনীতি, জনগণের নিরাপত্তার ইস্যুটি কোথায় গিয়ে দাঁড়াচ্ছে তা নিয়েই কথা বলবো আজকের একাত্তর মঞ্চে। আমাদের সঙ্গে আজ আছেন, আমরা শুরুতেই তাদের সঙ্গে পরিচয় করে নেব, আমাদের সঙ্গে আছেন মুক্তিযোদ্ধা ও সাবেক কূটনীতিক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত আমিন আহমেদ চৌধুরী বীর বিক্রম। আমাদের সঙ্গে আছেন মুক্তিযোদ্ধা ও সভাপতি সম্মিলিত সাংস্কৃতিক জোট নাসিরুদ্দিন ইউসুফ বাচ্চু এবং আমাদের সঙ্গে রয়েছেন সিনিয়র সাংবাদিক আমানুল্লাহ কবির। শুরুতেই দেখে নেব এখনকার সংবাদ শিরোনামগুলো। হরতাল তুলে না নিলে লাগাতার হরতালের হুমকি হেফাজতে ইসলামের। হরতালের সিদ্ধান্ত সরকার নিয়েছে তা অবিলম্বে প্রত্যাহার করা না হয় তাহলে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী আগামী 7 এপ্রিল রোববার থেকে লাগাতার হরতাল কর্মসূচি পালিত হবে। লং মার্চ তুলে না নিলে হরতাল প্রত্যাহার হবে না। আমরা আমাদের জীবন জীবিকা নিরাপত্তা সম্পর্কে শঙ্কিত হয়ে, আমাদের সন্তানদের নিরাপত্তা সম্পর্কে শঙ্কিত হয়ে এই হরতাল ডেকেছি। হেফাজতে ইসলামকে ঢাকায় সমাবেশের অনুমতি দিয়েছে পুলিশ। কেউই আইন হাতে তুলে দিবেন না, জনগণের সম্পত্তির বা এই রাষ্ট্রের এদেশের ক্ষতি হতে পারে এমন কোনো কাজ করবেন না। চট্টগ্রামে প্রতিরোধের ঘোষণা আলেমদের। প্রধানমন্ত্রীকে গণজাগরণ মঞ্চের স্মারকলিপি, গ্রেফতার বা হুমকি দিয়ে আন্দোলন থামানো যাবে না। দাবি আদায় না হলে আমরা আরো বৃহত্তর কর্মসূচির দিকে যাব, সেটাই আমরা ঘোষণা করব। একাত্তর মঞ্চে আপনারাও সংযুক্ত হতে পারেন, পর্দায় দেখানো নম্বরে ফোন করতে পারেন, SMS করতে পারেন, যোগাযোগ করতে পারেন ফেসবুক, টুইটার এবং স্কাইপেও। আমিন আহমেদ চৌধুরী, আলোচনা আপনাকে দিয়ে শুরু করতে চাই। এই যে আমাদের তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন যে হেফাজতে ইসলাম জামাতে ইসলামীর ফাঁদে পা দিয়েছে, তিনি বলছেন একরকম রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে হেফাজতে ইসলাম। স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন যে তাদের কাছে খবর আছে যে হেফাজতে ইসলাম বাংলাদেশের ঢাকা লং মার্চের সময় জঙ্গিবাদী শিবির ও বিপদগামী বিএনপির কর্মীরা নাশকতার চেষ্টা চালাবেন। অন্যদিকে হেফাজতে ইসলামের লং মার্চের বিরুদ্ধে সামাজিক সাংস্কৃতিক কয়েকটি সংগঠন তারা হরতাল দিয়েছে, হেফাজতে ইসলাম বলছে এই হরতাল প্রত্যাহার না করলে 7 তারিখ থেকে লাগাতার হরতাল দেবে তারা। নিরাপত্তা, এই যে নাশকতার শঙ্কা, পাল্টাপাল্টি হরতাল, এর মধ্যে রাষ্ট্র জনগণের নিরাপত্তা পরিস্থিতিকে কিভাবে মূল্যায়ন করেন? প্রাথমিকভাবে বলতে হবে যে এটা অত্যন্ত দুঃখজনক যে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে রাজনীতিবিদরা কমপ্লিটলি রাজনৈতিক দেউলিয়াপনাতে ভুগছেন। তারা নন ইস্যুকে ইস্যু বানিয়ে রাজনৈতিক মাঠ গরম করতে চাচ্ছেন এবং সেটার নেতৃত্বে বেগম খালেদা জিয়ার নেতৃত্বটা দিচ্ছেন, সেটা আরো দুঃখজনক। মানে এই যে নাস্তিক্যবাদের ইস্যুটিকে আপনি নন ইস্যু বলছেন? একেবারে অ্যাবসলিউটলি, এটার সাথে রাজনীতির কি সম্পর্ক আছে? আপনি নাস্তিক নাস্তিক না আপনি বিধর্মী, এটা জাতির বা জনগণের বা রাজনৈতিকভাবে এটা কারোরই কোনো সম্পর্ক নেই। এটা যার যার দায়িত্ব আছে, তার পরিবার আছে, তার সমাজ আছে, তারা যে এটা বিচার যদি করতেই হয় করবে তারা। কিন্তু একটা রাজনৈতিক ইস্যু বানিয়ে দেশের অর্থনৈতিক অবস্থা কী হবে, দেশের পরিবহন সংস্থার কী হবে, দেশের সবজি কীভাবে আসবে, এর কোনো খবর নেই। সাধারণ মানুষ জর্জরিত, তাদের কোনো খবর নেই। তারা ক্ষমতায় যাওয়ার জন্য
অসভ্যতামি করছেন, রীতিমত অসভ্যতামি বলতে পারেন, এবং বস্তা পচা রাজনীতি করছেন মান্দাতারামন, যে রাজনীতির সাথে নজরুলকে যুক্ত করা হয়েছিল 30 দশকে, যে রাজনীতির সাথে 1880 সালে সৈয়দ আমির আলীকে মুর্দাদ ডিক্লেয়ার করা হয়েছিল, এত বড় একটা মানে ইসলামিক চিন্তাবিদ, এই এইসব অজ্ঞ লোকদেরকে নিয়ে আপনি রাজনৈতিক মহল গরম করতে চাচ্ছেন, বিকজ আপনি নিজের কাছে কোনো রাজনৈতিক আইডিয়া নেই যে এই দেশের ইন্টারিম গভর্নমেন্ট কী হবে, এই পর্যন্ত তারা কোনো সলিউশন দিতে পারেনি। তাহলে কী ধরনের রাজনীতিবিদ তারা? আমানুল্লাহ কবির, আপনি কি মনে করেন যে রাজনীতিবিদদের দেউলিয়াপনার কারণেই এই ধর্ম নাস্তিকতা এগুলো রাজনীতির ইস্যুতে পরিণত হয়েছে? এটার ব্যাপারে কোনো দ্বিমত নেই, এটা ঠিকই আছে। তো একটা কথা উনি বলেছেন, এই কথাটা আমি ঠিক গ্রহণ করতে পারলাম না, যেটা বললেন যে এই যে নাস্তিকদের বিরুদ্ধে যে মানে ইয়ে হয়েছে আন্দোলন, এটার নেতৃত্ব দিচ্ছে খালেদা জিয়া, এটা আমি হাইকোর্টে একটা রিট হয়েছিল, এই যে ব্লগে যে বিশেষ করে রসুলুল্লাহ এবং ইসলামের বিরুদ্ধে নানান রকম লেখালেখি হয়, বিরুদ্ধে একটা রিট হয়েছিল, রিট হওয়ার পরে হাইকোর্ট একটা নির্দেশ দিয়েছিল গভর্নমেন্টকে টু ইনভেস্টিগেট এবং এগুলো বন্ধ করে দেওয়ার জন্য। এটা কিন্তু গভর্নমেন্ট মানে নাই, গভর্নমেন্ট এই নির্দেশটা ইগনোর করেছে, কোনো কিছু করে নাই। আপনি একটা জিনিস আপনাকে মনে রাখতে হবে, আপনি যত যাই বলেন, আপনি যাই বলেন, এটা আজকে বাংলাদেশে 90% লোক হলো মুসলমান, সবাই ধর্মভীরু, কিন্তু উগ্র এটা আমরা বলবো না, উগ্র এটা বলবো না, ধর্মভীরু, ধর্মপ্রাণ মানে হতে পারে কিন্তু উগ্রতা নেই, তারা খুব মডারেট টাইপের লোকজন। কিন্তু এই যে আপনি যে এই যে যদি আগের থেকে ব্যবস্থাগুলো গ্রহণ করতেন, তাহলে কিন্তু মানুষের যে ধর্মীয় আবেগে যে আঘাতটা লাগছে, এটা কিন্তু লাগতো না। মনে করেন যে এই যে ধরুন এখন যেটি যেগুলো নিয়ে মূল আলোচনা ছিল, ধরুন গণজাগরণ মঞ্চকে নাস্তিকদের আন্দোলন বলে ফেলা বা নাস্তিকদের বিরুদ্ধে যে রাজনৈতিক আন্দোলন চালু করা, যেটির কথা এই কথাটাই আমি আসতেছি, আমি একটা রাজনৈতিক খেলা তো আপনি দেখেন নাকি দেখেন? নিঃসন্দেহে এখানে রাজনীতি আছে, আমি তো বললাম রাজনীতি তো নিঃসন্দেহে আছে। আপনি এটা নাসিরুদ্দিন ইউসুফ বাচ্চু বলবে, আমার সঙ্গে হয়তো দ্বিমত পোষণ করতে পারে, আপনার কিন্তু যেটা আপনার যে গণজাগরণ মঞ্চ, এটা কিন্তু রাজনীতি পরিচয় বিবর্জিত নয়, বিবর্জিত নয়, তারা হয়তো পাওয়ার গেমের সঙ্গে নেই কিন্তু রাজনৈতিক পরিচয় বিবর্জিত নয়। এখানে কিন্তু এখানে বাম দলের বিভিন্ন ছাত্র সংগঠন, বাম দলের সঙ্গে সম্পৃক্ত বা বাম চিন্তাধারা সম্পৃক্ত বুদ্ধিজীবী বা সংস্কৃত ছবি সেবী, এরা কিন্তু রয়ে গেছে, কাজে এটা রাজনৈতিক পরিচয় বিবর্জিত নয়, রাজনৈতিক পরিচয় আছে কিন্তু তারা, আমি মনে করি যে তারা হয়তো পাওয়ার গেমের সঙ্গে নেই, কাজেই রাজনৈতিক পরিচয় বিবর্জিত কিছুই নেই। আজকে যেটা ঘটছে সব কিছুই যদি আপনি চিন্তা করেন, কোনো কিছুই রাজনৈতিক বিবর্তিত। আমরা একটু শাহবাগের গণজাগরণ মঞ্চে যাব, সেখানে একটু সংবাদ সম্মেলন চলছে, আমরা লাইভ যদি সেখানে একটু যেতে পারি। আমাদের প্রতিবেদক মুজাহিরুল হক রুমেন আছেন শাহবাগের গণজাগরণ মঞ্চে। আমরা দেখতে পাচ্ছি যে গণজাগরণ মঞ্চের সমন্বয়ক ইমরানী সরকার একটি সাংবাদিকদের সাথে কথা বলছেন সেখানে। আপনি কি কোনো সময়
ওকে থ্যাংক ইউ রেডি এক চোখ ওকে জি আমরা দুঃখিত যে এখনো শুরু হয়নি, আমরা শুরু হলে আপনাদেরকে আবারও শাহবাগের গণজাগরণ মঞ্চে নিয়ে যাব। আমানুল্লাহ কবির, আপনি বলছিলেন যে গণজাগরণ মঞ্চ আপনি বিশ্বাস করেন এবং অনেকেই বিশ্বাস করেন যে তারা রাজনৈতিক পরিচয় বিবর্জিত নয়। আপনি কি মনে করেন মূল সমস্যাটা কি, যে তারা রাজনৈতিক পরিচয় বিবর্জিত নয় বা তারা আওয়ামী ঘরানার সেটি এখন মূল ইস্যু আছে, নাকি আওয়ামী ঘরানার সঙ্গে বিরোধী দলীয় নেত্রী যখন নাস্তিক পরিচয় জুড়ে দিলেন তখন এই রাজনৈতিক খেলা একটা অন্য বাঁক পেল? না, এটা এটা ওই যে আমি বললাম তো আগেই কথাটা বললাম যে যদি আপনি সময় মতো ব্যবস্থা গ্রহণ করতেন, এরা যে সবাই নাস্তিক, তাদের একজন নাস্তিক হতে পারে, এটা তার ব্যাপার, নিজস্ব ব্যাপার, এটা আমি কোনো কিছু বলতে পারবো না, আপনি কোনো কিছু বলতে পারবো না। কিন্তু যখন এটা পাবলিক হয় তখন তো এটা পাবলিক ধরে, কাজে আপনি তখন যদি ব্যবস্থা নিতেন তাহলে কিন্তু এই ঘটনা ঘটতো না। আর দুই নম্বর হচ্ছে যে আপনি হয়তো কেউ কেউ ব্লগারদের থাকতে পারে কিন্তু সবাই যে মানে মানে নাস্তিক এটা কিন্তু ঠিক না, এটা আমি বিশ্বাসও করি না, আমি মনেও করি না। যেমন কালকে কাজে এই পরিচয়টা দেওয়ার পেছনেও একটা রাজনীতি ছিল, আমি ওটা তো আগেই বলেছি। আমরা আমরা শাহবাগে আবার যাচ্ছি গণজাগরণ মঞ্চে, সেখানে প্রেস ব্রিফিং চলছে। তারা আদতে যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তি ও জামাত শিবির নিষিদ্ধের প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করছে। এসব মহলের পিছনে স্পষ্টতই হায়না দল, জামায়াতে ইসলাম ও তাদের হিংস্র বর্বর বাহিনী, ছাত্র শিবিরের প্রত্যক্ষ মদদ রয়েছে। তারা দেশ জুড়ে নানা সহিংসতার মাধ্যমে গণজাগরণ মঞ্চের অহিংস ও শান্তিপূর্ণ আন্দোলনকে অন্যায়ভাবে বাধাগ্রস্ত করছে। তারপরও গণজাগরণ মঞ্চ ধ্রুব সত্যের মতো তার লক্ষ্যকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। এ দৃপ্ত প্রত্যয়ের অখণ্ড অনুপ্রেরণা মুক্তিযুদ্ধের চেতনাপন্থী প্রতিটি মানুষ, বাঙালির আবহমান সংস্কৃতিকে বুকে লালন করা বাংলার সাহসী জনগণ। তাই যখনই গণজাগরণ মঞ্চের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি নানা অপকৌশল চালিয়েছে তখনই দেশব্যাপী সচেতন জনগণ তা প্রতিহত করেছেন। আগামী 6 এপ্রিল গণজাগরণ মঞ্চ প্রজন্ম চত্বরে জনসভার ডাক দেয়। ঐক্যমত্যর ভিত্তিতে গৃহীত এ কর্মসূচি ঘোষিত হয় গত 26 মার্চের মহান স্বাধীনতা দিবসের মুক্তিযোদ্ধা জনতা মহাসমাবেশ থেকে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, আমাদের কর্মসূচিকে লক্ষ্য করেই লং মার্চের ঘোষণা দেয় একটি মহল। আপনারা জানেন মুক্তিযুদ্ধের চেতনায় 71-এ সকল বাঙালি যেমন একই শক্তিতে বলিয়ান হয়েছিল, তারই ধারাবাহিকতায় আজও আমরা সেই যুথবদ্ধতার স্মারক দেখতে পাচ্ছি। ইতিমধ্যেই সম্মিলিত সাংস্কৃতিক জোট, ঘাতক দালাল নির্মূল কমিটি এবং সেক্টর কমান্ডার্স ফোরাম সহ মুক্তিযুদ্ধের পক্ষের 27টি সংগঠন গণজাগরণ মঞ্চের সঙ্গে সংহতি জানিয়ে আগামী 5 এপ্রিল সন্ধ্যা 6টা থেকে 6 এপ্রিল সন্ধ্যা 6টা পর্যন্ত 24 ঘন্টার অহিংস হরতাল ডেকেছেন। আমরা গণজাগরণ মঞ্চের পক্ষ থেকে তাদের সংহতি অত্যন্ত কৃতজ্ঞতার সঙ্গে গ্রহণ করছি। একই সঙ্গে গণজাগরণ মঞ্চ আগামীকাল অর্থাৎ 5 এপ্রিল সন্ধ্যা 6টা থেকে 6 এপ্রিল বিকেল 4টা পর্যন্ত সারা দেশ অবরোধ কর্মসূচি করছে। আমরা সকল পরিবহন মালিক শ্রমিকদের প্রতি উদাত্ত আহ্বান জানাই, আপনারা আমাদের অবরোধ কর্মসূচি সফল করার জন্য যোগিতা
আমাদের সংযোগটি আর খুব ভালো নেই, কাজে আমরা পরবর্তীতে আরও আপনাদের বিস্তারিত জানাতে পারবো। একটা ছোট্ট বিরতি নিচ্ছি, তারপর ফিরব। নাসিরুদ্দিন সুবাচ্চু, আপনি শুনছিলেন আমানুল্লাহ কবির বলছিলেন যে গণজাগরণ মঞ্চ যেভাবে শুরু হয়েছিল তাতে তাদের একটা রাজনৈতিক ঘরানা পরিচয় ছিলই, রাজনৈতিক পরিচয় বিবর্জিত ছিল না। আপনিও খুব খুব কাছ থেকে গণজাগরণ মঞ্চের সঙ্গে ছিলেন এবং এই অভিযোগগুলো আপনারও জানা, আপনার কি মনে হয় যে যখন আওয়ামী ঘরানার গণজাগরণ মঞ্চ এই অভিযোগটি কি এই এই এত বড় একটি গণজাগরণ মঞ্চ বিরোধী লং মার্চের সৃষ্টি করলো, নাকি নাস্তিকতার ইস্যুটি যখন আনা হলো, যখন এই আওয়ামী ঘরানার নাস্তিকদের মঞ্চ বলা হলো গণজাগরণ মঞ্চকে, তখন কিছুটা সমীকরণ পাল্টে গেল? আর সরকার মার্চ মাসে নাস্তিক ব্লগারদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে যখন হেফাজতে ইসলামীর গণজাগরণ মঞ্চের বিরুদ্ধে অবস্থানের সময় ব্যবস্থা নেয়, তখন কি আপনি মনে করেন যে সরকারও স্বীকার করে নেয় যে গণজাগরণ মঞ্চের সাথে নাস্তিকতার সম্পর্ক আছে? অনেক প্রশ্ন, তো প্রথমটা বলি। প্রথমত হচ্ছে যে অবশ্যই একটি রাজনৈতিক চেতনা থেকে গণজাগরণ মঞ্চ হয়েছে। তরুণ সমাজ মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করেছে, মুক্তিযুদ্ধ অরাজনৈতিক ছিল না, মুক্তিযুদ্ধ একটি রাজনৈতিক আন্দোলন ছিল। পাকিস্তানি দ্বিজাতি তত্ত্বের বিপরীতে বাঙালি জাতীয়তাবাদের ভিত্তিতে মুক্তিযুদ্ধ পরিচালিত হয়েছিল। পরবর্তী পর্যায়ে আমরা বাঙালি সহ অন্যান্য ভাষাভাষী জাতিসমূহ নৃগোষ্ঠীর সংস্কৃতিকেও আমরা আমাদের ঐতিহ্য বলে বিবেচনা করেছি। এটি হচ্ছে আমাদের জাতীয়তাবাদের একটি সুন্দর প্রকাশ। সেই জায়গায় দাঁড়িয়ে 2013 সালে 92-এর পর, জাহানার ইমামের পর, 2013 সালে তরুণ প্রজন্ম যখন মুক্তিযুদ্ধের চেতনায় রাজাকার, আলবদর, আল শামস যারা মানবাধিকার লঙ্ঘন করেছে 71 সালে তাদের বিচার চান, তখন সেটিকে একটি দলীয় রাজনীতির বিবেচনায় নিয়ে যাওয়া সমীচীন নয়। আমি মনে হয় এটা সামগ্রিকভাবে দেখা দরকার। এখন যে তরুণেরা সেখানে এসছে, যে ছাত্ররা সেখানে এসছে, সেখানে অনেক সংগঠন আছে। আমানুল্লাহ ভাই বললেন যে বাম আছে, বাম কেন, সরকারি যে দল আওয়ামী লীগ তারও সংগঠন ছাত্রলীগ আছে, তারা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা ছাত্ররা পালন করেছেন, যুবকরা পালন করেছেন, পরে গৃহিণীরাও চলে এসছেন বাচ্চা কাচ্চা নিয়ে। সামগ্রিকভাবে আমার মনে হয়েছে যে একটি নবজাগরণ সৃষ্টি হয়েছিল বাংলাদেশে। এটি যারা প্রতিক্রিয়াশীল তাদের জন্য একটি হুমকি স্বরূপ, সেটি আমি কোনো নির্দিষ্ট দলের বলছি না, প্রতিটা দলেই আছে। এবং বিশেষ করে যারা জামাতে ইসলাম এবং শিবির, তাদের জন্য এটি সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে আমি বিবেচনা করেছি এবং তারাও বিবেচনা করেছেন। সুতরাং তারা বসে থাকবে এই ভাবনায় আমরা যদি নিমজ্জিত থাকি এটা ভুল। তারা কিন্তু তাদের কাজটি চালিয়ে গেছেন, তারা সহিংসতা করেছেন, পুলিশকে ইট দিয়ে পিটিয়ে মারছেন, মন্দির ভাঙছেন, হিন্দু নারীদের উপর অত্যাচার করেছেন, হিন্দু সম্প্রদায়ের তারা বাড়িঘর জ্বালিয়ে দিয়েছেন, এটা বিভৎসতা তৈরি হয়েছে সারা দেশে। এবং সেখানে দুঃখজনকভাবে আমাদের প্রধান বিরোধী দল তার সাথে জড়িত হয়ে পড়েছে, সেটি তার নির্বাচনের সমীকরণের জায়গা থেকে আমি যদি বিশ্বাসও করি, তাহলে অবশ্যই একটি বড় সংকট বিরোধী দলে আছে, সরকারি দলে তো আছেই, অস্বীকার করছি না। কিন্তু বিরোধ সরকার সেখানে নিরাপত্তা দিতে যে আমার মনে হয় যে বড় ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে জামাত এবং শিবির থেকে। জামাত এবং শিবির এই পরিমাণে আক্রমণ করতে পারে সেটি কিন্তু মনে হয় না, তাদের প্রস্তুত ছিল না বলে আমার ধারণা। তাহলে এইভাবে কিন্তু 8 জন পুলিশ এখন পর্যন্ত মারা গেছে এবং শতাধিক লোক যে মারা গেছে তার মধ্যে কিন্তু আওয়ামী লীগের লোক আর শিবিরের লোক, এই দুটি দল কিন্তু সবচেয়ে বেশি মারা গেছে। আপনারা খেয়াল করে দেখেন, হিসাব মিলে সাধারণ মানুষও মারা গেছে। এই হত্যাকাণ্ডগুলোর জবাবটা কে দেবে? আমি সরাসরি শিবির এবং জামাতকে দায়ী করি, কিন্তু আমি এও বলি সেখানে সাধারণ মানুষ যে মরেছে বা বিরোধী দলের লোক যে মারা গেছে সেটার জন্য আমাদের অবশ্যই সরকার এই পরিস্থিতিতে এখন ব্লগারদের গ্রেফতার করছে হেফাজতে ইসলামের দাবির মুখে, সেটিকে সেটি সবচেয়ে বড় ভুল বলে আমরা মনে করি। আমরা মনে করি সরকার যদি আগে থেকে তথ্য উপাত্ত নিয়ে ব্লগারদের গ্রেফতার করতেন, যদি এ কথা বলতেন যে কেউ নাস্তিক হবে সেটা কিন্তু তার ব্যাপার, কিন্তু সে নাস্তিক বলে আরেকজন ধর্মপ্রাণ মানুষকে আক্রমণ করবে সেই অধিকার তাকে কেউ দেয়নি। সুতরাং সেই ব্লগারটা সেখানে ভুল করেছেন, তার জন্য প্রচলিত আইনেই কিন্তু বিচার করা যায়। গতকালকে আইনমন্ত্রী বলছেন যে তথ্য প্রযুক্তি আইন সংশোধন করে প্রায় ব্লাসফেমির কাছাকাছি চলে যাচ্ছে, মৃত্যুদণ্ড পর্যন্ত দাবি করেছে হরকতুল জিহাদ, সরি হেফাজতে ইসলাম।
এটা একটা ভয়াবহ ঘটনা বাংলাদেশের সংস্কৃতিতে, বাংলাদেশের রাজনীতিতে এবং রাষ্ট্রে। এটা ঘটতে দেওয়া যাবে না। তো আপনারা হেফাজতে ইসলামের লং মার্চের বিরুদ্ধে হরতাল দিয়ে কি থেকে কি পেতে চাইছেন? বা আমরা মনে করি যে আপনি খেয়াল করেন, তারা যদি ঢাকায় আসতে পারে এবং ঢাকায় আসার পথে তারা ব্যাপক ধ্বংসযজ্ঞ চালাবে। আপনি পরশু দিনের আগের দিন তারা ট্রেন ফেলে দিয়েছে, হরতাল দুদিন পরে 48 ঘন্টা আগে তারা আগুন জ্বালাচ্ছে, মানুষ মারছে, এটা ভাবা যায় না। এটা আমাদের সংস্কৃতিতে এইভাবে ছিল না। সুতরাং আমরা মনে করি তাদেরকে তাদের জায়গায় থামিয়ে দিতে হবে, তাদের জায়গা অর্থাৎ চট্টগ্রামেও না, তারা যেখানে আছেন সেখানেই থামিয়ে দিতে হবে। অনেকে যেমন গণজাগরণ মঞ্চকে আওয়ামী ঘরানার বলছিলেন, অনেকে তো বলছেন যে সরকারকে সহায়তা করার জন্যই আপনারা গণপরিবহনগুলো থামিয়ে লং মার্চ নস্যাত করতে চাইছেন। প্রথমত হচ্ছে যে সরকার এ ব্যাপারে একেবারেই উদাসীন ছিল বলে আমার অভিযোগ। সরকার ভেবেছিল যে হেফাজতে ইসলাম জামাতে ইসলামের সাথে সেভাবে সম্পর্কিত নয়, কিন্তু হেফাজতে ইসলামের 13 দফা দাবি যদি দেখেন, সেটি পুরোপুরিভাবে মুক্তিযুদ্ধ বিরোধী, মুক্ত চিন্তা বিরোধী, আধুনিকতা বিরোধী এবং এত মধ্যযুগীয় যে এগুলো যদি ফিরে আসে তাহলে আমি নিশ্চিত বলতে পারি বাংলাদেশের সমাজে নারীরা এই নিগৃহীত এখন কি হচ্ছে তার চেয়ে 1000 গুণ সে নিগৃহীত বেড়ে যাবে। এবং দ্বিতীয় শ্রেণীর অন্যান্য ধর্মাবলম্বী মানুষরা দ্বিতীয় শ্রেণীর নাগরিক হবে। বাংলাদেশ নিশ্চয়ই এই জন্য একটি প্রজাতন্ত্র হিসাবে আত্মপ্রকাশ করেনি 30 লক্ষ মানুষের জীবনের বিনিময়ে, এবং তারা ব্লাসফেমি বা জায়গাটা নিয়ে আসতে চাচ্ছে। সেই জায়গাগুলিতে আমাদের আপত্তি আছে বলে আমরা মনে করেছি হেফাজতে ইসলাম যতই নিজেদেরকে অরাজনৈতিক বলার চেষ্টা করুক না কেন, তারা ধর্মীয় একটি সংগঠন বলার চেষ্টা করুক না কেন, তারা আসলে জামাতে ইসলামের একটি সামাজিক এবং ধর্মীয় অঙ্গ সংগঠন, সেই হিসেবে আত্মপ্রকাশ করেছে এবং তারা আরও ভয়াবহ। তাদেরকে প্রতিরোধ এবং প্রতিহত আমাদেরকে করতেই হবে। আমরা হরতালের বিপক্ষে, আমি মনে করি না প্রতিরোধ প্রতিহত করবেন, সেটি আবার আপনাকে আপনার কাছে শুনতে যাব। এই যে ধর্মের, আপনি বলছিলেন নন ইস্যু, কিন্তু এই কার্ডটি এখন খেলা হচ্ছে দুপক্ষই। বিএনপি সরাসরি বলছে যে নাস্তিকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, হেফাজতে ইসলামের এই কর্মসূচিতে তারা সমর্থন দিয়েছে, সরকার ব্লগারদের গ্রেফতার করছে, এবং একরকমের যেটা নাসিরুদ্দিন ইউসুফ বাচ্চু বলছিলেন যে একরকমের ব্লাসফেমি আইনের দিকে যাচ্ছে, মৃত্যুদণ্ডের বিধান রাখার বিষয়টিও দাবিতে আসছে। এই কার্ড খেলার বিপদ তো সব রাজনৈতিক দলকেই নিতে হবে। এটার একটা ওনার সাথে আমি একমত যে সরকার উদাসীন ছিলেন এবং মানবতা বিরোধী অপরাধীদের যে বিচার খুব হেলা খেলেভাবে তারা শুরু করেছিল, অলমোস্ট হেড কাউন্টিংয়ের উপর নির্ভর করে, একটা রাজনৈতিক চালের মতো নির্ভর করে ওনারা শুরু করেছিল। এটা ওনাদের জন্য সত্যিকার অর্থে খুব দুঃখজনক একটা পদক্ষেপ। এটা রাজনৈতিকভাবে ওনারা এটার যে একটা জাতীয় ইস্যু, এটা যে সারা দেশের মানুষের একটা, আমার পরিবারের 9 জনকে ওরা হত্যা করেছেন, আমাদের এলাকাতে 1200 লোক শহীদ পরিবার, এবং সেই এলাকার এমপি হলেন বেগম খালেদা জিয়া, ওনার কোনো কমিটমেন্ট নাই সেই শহীদ পরিবারের প্রতি, যার ভোটে তো এমপি হয়ে আসছেন, দুইবার প্রাইম মিনিস্টার হয়েছেন। তো এই যে এইরকম একটা ইস্যুকে যতটা স্পেড ওয়ার্ক করে, যতটা কাজ করে এগোনো উচিত ছিল, সরকার এ কিছুই করেননি, যার ফলে প্রসিকিউটর থেকে শুরু করে, প্রসিকিউশন থেকে শুরু করে, জাজ নিয়োগ থেকে শুরু করে, এদের যে আইন ফ্রেমিং যেটা শুরু করে, সব কিছুতে দেখা গেছে সরকার হোঁচট খেয়েছেন। এইরকম একটা স্পর্শকাতর বিষয়ে যত দ্রুততার সাথে তাদেরকে আপনি পানিশমেন্ট দিতে পারতেন, ততই আপনি সমাধানের দিকে চলে যেতে পারতেন। সেটা না করে এটাকে কসলাতে শুরু করেছে, তাতে করে তেত হয়েছে। এই তেত হওয়াটা যে কি কারণে, যেরকম মফিদুল হক বলেছে যে কতজনকে হত্যা করলে তাহলে আপনি ফাঁসি দিবেন, এই পয়েন্টটাকেই বেগম খালেদা জিয়া তুলে ধরতে পারতেন, তিনি সেটা না করে উল্টা রাস্তার দিকে যেগেলেন, গিয়ে বিএনপি অবস্থানকে বিপন্ন করে দিলেন, বিএনপি উইল বি মার্জ উইথ দি এই ধরনের সন্ত্রাসী অর্গানাইজেশনের সাথে, যেটা বাংলাদেশের রাজনীতির জন্য শুভ নয়। দুই দলই গণতান্ত্রিক পদ্ধতিতে বাংলাদেশের রাজনীতিটাকে অনেক দূর এগিয়ে নিয়ে গিয়েছিলেন, এটা থেকে হঠাৎ করে ব্যাক গিয়ে ওনারা গিয়েছেন শুধু ক্ষমতায় যাওয়ার জন্য, চিপ পপুলারিটি, চিপ সেন্টিমেন্ট,
এটার কোনো রাস্তা বাংলাদেশে তারা পাবেন না। আমানুল্লাহ কবির, এই যে তিনি মেজর আমিন আহমেদ চৌধুরী, যেটা মেজর জেনারেল আমিন আহমেদ চৌধুরী যেটা বলছিলেন যে আসলে একটা এই যুদ্ধাপরাধীর বিচারের জন্য সরকারের কোনো প্রস্তুতি তেমন ছিল না, যথেষ্ট প্রস্তুত ছিল না, তার দায় এবং তার ফলে কি আমাদের ভোগ করতে হচ্ছে? এখানে আমি আরেকটা কথা বলতে চাই, নাসিরুদ্দিন নিসু বাচ্চু যেটা বলছে, এই যে সহিংসতা, আপনি কিন্তু আমরা যদি ইতিহাস দেখি এই আমাদের চলমান ইয়েতে অথবা অতীতে সবসময় দেখবেন সাপ্রেশন এবং অপ্রেশন, দমন নিপীড়ন, এটা কিন্তু এক্সট্রিমিজমের জন্ম দেয় এবং এখানে সহিংসতার জন্ম দেয়। আমাদের দেশে এটা আগেও চলেছে, এখনও আছে। আমি শুধু বলছি যে এই আওয়ামী লীগের আমলে চলছে তা না, বিএনপির আমলেও হয়েছে। তবে আওয়ামী লীগের আমলে কতগুলো কৌশলগতভাবে কতগুলো ভুল জিনিস করেছে। আপনার এই যে মানে বিরোধী দলীয়, মানে এটা মেইনলি ধরেন বিএনপি জামাত ইত্যাদি এই সমস্ত দলে, এই যে সাপ্রেশন বা অপ্রেশন এবং এই যে দমন নিপীড়নের যে একটা কৌশল গ্রহণ করেছে, এটা কিন্তু আমি মনে করি যে এটা কিন্তু মানুষকে মানে বিরোধী দলের লোকজনকে সহিংস করে দিয়েছে। গণতন্ত্রে আপনার এই দমন নিপীড়নের জায়গা না, গণতন্ত্র হচ্ছে আন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গা, সেই জায়গাটাই কিন্তু থাকে নেই। গণতান্ত্রিক রাষ্ট্রে বিরোধী দল দমনের শিকার হলে বিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন কেন্দ্রে আগুন লাগাতে পারে? আপনি যদি আপনাকে যদি আমি আজকে এখান থেকে বারবার তুলে দেই যে বসতেই দিব না, এক পর্যায়ে আমাকে আঘাত করবেন, আপনি আঘাত করবেনই, সে জানে যে আমি হয়তো বাঁচবো না, মরেই যাবো, কিন্তু আঘাত করবো, এটা হচ্ছে বাস্তবতা। কিন্তু এই জিনিসগুলো করাটা ঠিক হয় না। এখানে আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে সব কিছু চলা উচিত ছিল, যেটা আওয়ামী লীগও করে নাই, যেটা বিএনপিও করে নাই, কেউ করে নাই। আন্ডারস্ট্যান্ডিংয়ের পথটা কখনোই খোলা রাখেনি, কাজে আপনাকে যদি ইফ ইউ ওয়ান্ট টু কন্টিনিউ ফাংশনিং অফ ডেমোক্রেসি আপনাকে আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে। দুই নম্বর হচ্ছে আপনি যেটা জামাতের কথা বললেন, এখানে কিন্তু একটা ব্যাপার আছে, একটা হচ্ছে আপনি যে হেলাফেলা কতটুকু করেছে সেটা হচ্ছে, একটা তো হচ্ছে যে আমাদের এই ভুলটা স্বীকার করতেই হবে। যদি লিবারেশনের ওয়ারের পরে পরেই যখন ইন্টারন্যাশনাল ক্রাইমস একটা হয়েছিল, তারপরে পরে যদি আপনি বিচারগুলো করলেন তাহলে আজকে কিন্তু এই পর্যায়ে আসতো না। তখন কিন্তু যুদ্ধ অপরাধ, তখন কিন্তু ইন্টারন্যাশনাল অর্থাৎ আন্তর্জাতিক আইন, অপরাধ আইনে কিন্তু কোনো বিচার হয়নি, হয়েছে কোলাবোরেটরস অ্যাক্টে। আপনি যদি তখন বিচারগুলো করে ফেলতেন আজকে কিন্তু এই পরিস্থিতিটা হতো না। আপনি আজকে তারা সংগঠিত একটা শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে, এই যে সংগঠিত শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে এই জন্য পার্টিকুলার কোনো দলকে কিন্তু আপনি দোষ দিতে পারবেন না। এখানে আওয়ামী লীগ বিএনপি সমভাবে দায়ী, সমভাবে দায়ী, কাজে এই যে অবস্থায় এসে পৌঁছেছে। আরেকটা কাজ করেছেন, দুইটাই হলো, মানে আপনি কি বলতে চাইছেন তার মানে যুদ্ধাপরাধীর বিচারটি এই মানে এই এই এত উষ্মার কারণ নাকি দমন, সরকারের দমন নীতিটি কারণ? কোনটি এটা উস্কিয়ে দিয়েছে, উস্কিয়ে যুদ্ধাপরাধীর বিচারটি? না না, দমন, আমি আমি বলছি যে সহিংসতাকে উস্কিয়ে দিয়েছে, এটা বলেছি। আর আমি যেটা বলছি যে সব যে ঘটনাটা ঘটেছে, আপনি কিন্তু দেখেন আপনি শুরু হয়েছে মানে যুদ্ধাপরাধীদের বিচার কখন শুরু হয়েছে, 2010 সালে। আমাকে একটা বিরতি নিতে হবে, শেষ করে দিই আপনার 2010 সালে, 2010 সালে আপনার আওয়ামী লীগ ক্ষমতায় আসছে কবে? আপনি এই যে দীর্ঘদিন অপেক্ষা করলেন, শেষ মুহূর্তে এসে আপনি বিচার প্রক্রিয়াটা শুরু করলেন, তাই না? আবার সর্বশেষ কী করতে চাচ্ছেন? আপনি একটা আইন পাস করেছেন জামাতে ইসলামকে আপনি নিষিদ্ধ করবেন, তাহলে এই পাস হয়নি এখনো? না না, হয়েছে জামাতে ইসলামীকে নিষিদ্ধ করবার কোনো আইন পাস? না না, সরি, ইয়ের, হ্যাঁ, জামাতে ইসলামী তো আপনি এই যে যুদ্ধাপরাধের বিচার, আমি মনে করি যে এই সরকারের সময়কালের মধ্যে মেয়াদকাল সময় শেষ হবে না, এটা আমি মনে করি। আপনি আমার সঙ্গে ডিপার করেন, দুই নম্বর হচ্ছে যদি জামাত যদি ব্যান করেন এই মুহূর্তে, দর্শক দেখছেন 71 মঞ্চে, আমরা দেখে নেব লং মার্চ এবং তার পাল্টাপাল্টি হরতালের প্রতিক্রিয়ায় সাধারণ মানুষ কি বলছেন। অশান্তি সৃষ্টি তৈরি করা, যারা দেশে অশান্তি সৃষ্টি তৈরি করছে তাদের বিরুদ্ধে সরকারের পদক্ষেপ নেওয়া উচিত এবং দুই নেত্রী একসাথে বসে আলোচনার মাধ্যমে এটা সমাধান করা উচিত। আমার মনে হয় ধর্ম যা যা, দেশটা আমাদের সবার, আমার দেশের স্বার্থ আগে বাঁচতে হবে। ধর্ম তো আমরা নিজেরা নিজেদের ধর্ম পালন করবো, ধর্ম নিয়ে বাড়াবাড়ি করাটা উচিত না। আর হেফাজতে ইসলাম তো এটা আমি মনে করি হেফাজতে জমায়েত, জমায়েতকে হেফাজত করার জন্য এরা ইন্ধন দিয়ে এটা করতেছে, আলাপ আলোচনার মাধ্যমে করে ওইটাই বেটার হবে। এছাড়া যদি রাজনৈতিকভাবে মানে তারা আলাপ আলোচনার মাধ্যমে না আসে তাহলে আপনি আমি কেউ নিরাপদে থাকতে পারতেছি না।
কারণ তারা একজন এক একজন কর্মসূচি জিততে দিচ্ছে কিন্তু প্রবলেমে পড়তেছি আমরা। যখন যেটাই যার ধর্মের প্রতি যেভাবেই আঘাত আসুক সেটার প্রতি সরকার অ্যাকশন নিলে আমি মনে করতেছি যে এভাবে বাড়াবাড়ি হয় না এবং দেশে এত হানাহানি হয় না। আমাদের দেশের রাজনীতিবিদরা নিজের ক্ষমতা চাচ্ছে, ওরা নিজের স্বার্থের জন্য আমাদের জনগণকে বিপদে রাখে। একদল তারা ওলামায়ে কেরাম, তারা বলতেছেন যে এটা করো, এর আর একজনকে বেদাত বলতেছে, তাদেরকে ধর্মের বহির্ভূত কিছু বলতেছে, আর এক দল বলতেছে যে না আমরা ঠিক আছে, ওরাই বেদাত, ওরা যেটা করতেছে সেটা শরীয়ত বিরোধী কাজ করতেছে। দুই দলে ঠেলাঠেলি করতেছে, কিন্তু সাধারণ মানুষ যারা আমরা, যারা খেটে খাওয়া মানুষ, সাধারণ কর্মজীবী মানুষ, আমরাই তাদের একের পর এক হরতাল এবং বিভিন্ন প্রোগ্রামে আমরাই কষ্ট পাচ্ছি এবং আমাদের জীবনযাত্রা ব্যাহত হয়ে যাচ্ছে। আমাদের এই এই পরিত্রাণ পাইতে হলে এই উভয় দুনো দলের একত্রভাবে বসে একটা কিছু এই মুহূর্তে করা উচিত, না তো আমাদের জীবনযাপন কঠিন থেকে কঠিন হয়ে যাবে। ধর্মটাকে টাইনে রাজনীতিতে আনার কোনো মানে হয় না, কারণ আমরা 90% মুসলিম, সো এখানে কারো দ্বিমত নাই ধর্মের ব্যাপারে। স্বাধীনতা যুদ্ধটা হয়েছিল ধর্ম নিরপেক্ষ হিসাবে। আজকে আমরা 41 বছর বয়সে আমরা দেখছি যে এদেশে মৌলবাদী জামাত শিবির এদেশে ধর্মকে পুঁজি করে রাজনীতি ফায়দা লুটার জন্য তারা অপচেষ্টায় লিপ্ত। আমরা এর আমানুল্লাহ কবির, বিরতির আগে আপনি বলছিলেন যে জামাতকে কি পরিস্থিতিতে সহিংসতা এবং নাশকতার পথ বেছে নিতে হলো। হ্যাঁ, আমি যেটা বলছিলাম যে এই এই যে যে সরকার যে মানে এই যে সাপ্রেশন রিপ্রেশনের যে একটা কৌশল গ্রহণ করে এটা ভুল হয়েছে, এটা ঠিক হয় নাই। এটা হচ্ছে গণতন্ত্রের সবসময় মানে সমঝোতার মাধ্যমে গণতন্ত্র চলে। এখানে সবসময় সব ডিসিশন হয় অ্যাক্রস দ্য টেবিলে। এখানে কোনো সিদ্ধান্ত যে এখানে এখানে কোনো সিদ্ধান্ত রাজপথে হয় না, মাঠে হয় না। সুতরাং আপনাকে সব সমাধানই মানে টেবিলে করতে হবে, তা না করে এই যে ভুল কতগুলো কৌশল নেওয়া হয়েছে এটা কিন্তু আমি যেমন মানে যেহেতু আওয়ামী লীগ ক্ষমতায় আছে সুতরাং আওয়ামী লীগের উপর দায়টা বেশি, বিএনপিরও দায় আছে যেহেতু অপোজিশন সেখানে বিএনপি এবং বৃহত্তম অন্যতম বৃহত্তম পার্টি সুতরাং দায় আছে। এই জিনিসগুলো কিন্তু হয় নাই, না হওয়ার ফলে আমাদের সময় খুব কম। শেষ প্রশ্ন আপনার কাছে যে আপনি আরেকটা কথা বলে যুদ্ধাপরাধের বিচার যাদের হচ্ছে জামাতে ইসলামের শীর্ষ নেতারা এর দায়ে দুষ্ট, আপনি কি মনে করেন যে জামাতে ইসলামীকে সন্তুষ্ট রেখে এই বিচার সম্ভব ছিল? না না, জামাত ইসলামকে আমি সন্তুষ্ট বা অসন্তুষ্টের কথা বলছি না। আমি যে কথাটা বলছি যে আজকে জামাত যদি আপনি মনে করেন যে এই পর্যায়ে যে চলে আসছে আজকে যেটা মানে সারা দেশে যে অবস্থাটা, এটা লালন পালন করা যারা করেছে তারা তো দায়িত্ব থেকে এড়াতে পারবে না। লালন পালন কারা করেছে এটা দায় থেকে আমি না আমি শেষ কথাটা বলছি, আমার কথা যেটা আমি শেষ কথাটা বলার সুযোগ পাইনি সেটা হচ্ছে যে এই যে আজকে যদি আপনি জামাত ইসলামকে নিষিদ্ধ হয় নিষিদ্ধ করার জন্য যে একটা মানে কথা ওই উঠছে দাবি উঠেছে, যদি সরকার শেষ পর্যন্ত এটা দাবিটা মেনে নিয়ে যদি নিষিদ্ধ করে, সরকার কিন্তু দ্বিধাদ্বন্দ্ব আছে, আমারও সন্দেহ আছে সরকার করবে কি না, যদি করে এই বিদায় মুহূর্তে যদি এই কাজটাও করে যায়, একটা হচ্ছে যে যুদ্ধাপরাধের বিচার তাদের মেয়াদে শেষ হবে না এবং তারা কার্যকর করতে পারবে না, দুই নম্বর হচ্ছে জামাতকে যদি নিষিদ্ধ করে যায় এই বিদায় মুহূর্তে তাহলে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করবে। দুই দুই দলই দুর্বৃত্তায়নকে প্রশ্রয় দিয়েছে, দুধকলা দিয়ে সাপ পুষেছেন, এখন ফোনা ধরেছে, এবং দুই দলেরই এই ক্ষমতা যাওয়ার যে লিপসা সেটার থেকে এটার উদ্ভূত। এবং সেক্ষেত্রে যেমন বেগম জিয়া যখন প্রেসিডেন্ট মারা গেলেন তখন বঙ্গভবনে গিয়েছিলেন, ওই মুহূর্তে তার কুশলাদি জিজ্ঞাসা করা উচিত ছিল, তাহলে একটা ডায়ালগের পজিশন হয়তো সৃষ্টি হতে পারতো, বিকজ ওই সময় একটা পরিবেশ আমার কাছে মনে হয়েছিল একটা সুন্দর পরিবেশ ছিল, সেটা অ্যাভেল করা হয়নি। এখন উচিত হবে স্পিকারের থ্রুতে দুই দলের প্রধানদের একত্রে বসা দেশের জন্য, এবং কোর্টের রায় যদি ওনারা কনভিক্ট হন এবং ওনাদের সাথে যদি কোনো অঙ্গ সংগঠন জড়িত থাকে অস্ত্র দেওয়ার জন্য পয়সা দেওয়ার জন্য অবশ্যই তাদেরকে ব্যান করতে হবে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন যে সরকার ধর্ম ও মুক্তিযুদ্ধকে মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে, এই পরিস্থিতিতে আমরা পৌঁছলাম কি করে? এটা মির্জা ফখরুলরা দাঁড় করেছেন, সরকার যত না দাঁড় করেছেন তার চেয়ে বেশি তারা দাঁড় করিয়েছেন, কারণ তারা একদিকে মুক্তিযুদ্ধের কথা বলছেন আরেকদিকে ধর্মান্ধ মৌলবাদী জামাত শিবির যুদ্ধাপরাধীদের সাথে নিচ্ছেন, আর দ্বিতীয়ত হচ্ছে তারা যে কোনো সময় মুক্তিযুদ্ধের কোনো একটি সংগঠিত যদি অভিযাত্রা হয় তার বিপরীতে সবসময় ধর্মকে জামাত শিবির
দাঁড় করান প্রথমে, পরবর্তী পর্যায়ে জাতীয়তাবাদী দল যে দাঁড় করান। আমি এই জায়গায় বলতে চাই যে হরতালের প্রসঙ্গে কিছু লোক কথা বলল, আমি মনে করি যে হরতাল আমরাও চাই না, হরতাল কোনোদিন দেয়নি সমৃদ্ধ সাংস্কৃতিক জোট। হ্যাঁ, তোকি মারা যাওয়ার পরে নারায়ণগঞ্জে একটি হরতাল হয়েছে, আমি সেদিন ছিলাম হরতাল ঘোষণার সময়, সেটি শান্তিপূর্ণ হয়েছে এবং সেটা একটা ক্ষোভ থেকে হয়েছে। কিন্তু আমাদের বিবেচনায় ঢাকা শহর, বাংলাদেশের জনগণ সাংঘাতিক একটি নিরাপত্তাহীনতায় ভুগছে, বিশেষ করে হেফাজতে ইসলামের এই কর্মসূচির কারণে দেশব্যাপী যে সংকট হতে পারে সেটা বিবেচনায় রেখে আমরা তাদের আশাটা বিরত রাখছি। এক, দ্বিতীয়ত হচ্ছে জামা শিবিরকে নিষিদ্ধ করার জন্য আমরা করছি হরতালটি। সারা দেশের জনগণকে আমরা আহ্বান জানিয়েছি, অনুরোধ করেছি যে হরতালে সাড়া দিয়ে আপনারা এই রায়টি দেন যে এই লং মার্চ, ধ্বংসাত্মক কার্যকলাপ, হরতালের নামে মানুষ হত্যা, গাড়ি পোড়ানো, রেল লাইন উপড়ে ফেলা, এগুলো জনগণ গ্রহণ করে। আমি এখানে একটা সেন্টেন্স অ্যাড করতেছি বাচ্চু সাহেবের সাথে, যে এখানে যাদের যাদের নামটা আসবে কনভিকশনের সাথে তাদেরকে ব্যান করা, কিন্তু প্রজন্ম যারা আছেন জামাতের তারা যদি বাংলাদেশের সংবিধান মেনে রাজনীতি করতে চান সেটাতে কোনো আপত্তি হবে। আচ্ছা, আমি বাচ্চু আমি বাচ্চুকে একটা একটা প্রশ্ন জিজ্ঞেস করব, আবারও দেখা হবে আগামীকাল রাত ঠিক 8টায় 71 মঞ্চে।